ইন লাইব্রেরি অ্যান্ড সায়েন্স পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এই পরীক্ষার যে ফলাফলটা কিভাবে দেখতে হয়, সিজিপিএ ফলাফল এবং পরীক্ষার ফলাফল, সেটা আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল। অর্থাৎ আপনি এই ভিডিও দেখলে আপনি ডিপ্লোমা সংক্রান্ত যতগুলো রেজাল্ট, অর্থাৎ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান আর ডিপ্লোমার যে ফলাফলগুলো দেখার যে প্রক্রিয়াটা, প্রসেসটা আমি এখানে আপনাদের দেখাবো। তো এখানে ফলাফল সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে যে বিজ্ঞপ্তিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে থাকে যে ফলাফলটা প্রকাশ হয়েছে, আর কারো যদি কোনো আপত্তি বা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে আপনাকে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত একটা অ্যাপ্লিকেশন করতে হবে, অন্যথায় আপনার আপত্তি বা অভিযোগটা গ্রহণ করবে না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো ফলাফল যে প্রক্রিয়াটা দেখার, সেটা হচ্ছে আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, no.ac.bd/result। এটা আপনারা এখানে পেস্ট করবেন। পেস্ট করলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একটা ওয়েবসাইট রয়েছে, রেজাল্ট সংক্রান্ত যে একটা ওয়েবসাইট আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সেটা চলে আসবেন। সেই রেজাল্ট সংক্রান্ত যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে এটা। তো এখানে আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেখার পর যেটা হবে যে আপনি এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখবেন। দেখার পর আপনি এখানে যে প্রফেশনাল যে অপশনটা আছে সেটা আপনি ক্লিক করবেন। করার পর আপনি যেহেতু ডিপ্লোমা অ্যান্ড লাইব্রেরি সায়েন্স এই পরীক্ষার যে তথ্যটা আপনি এখানে চাচ্ছেন, সেই জন্য আপনাকে LIS এই অপশনে আপনি ক্লিক করবেন। এটা হচ্ছে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। হ্যাঁ, এটা হচ্ছে মূল এর ফরমেশনটা। আপনি এখানে ক্লিক করার পর যেটা হবে, সেটা হচ্ছে আপনার পরীক্ষার রোল এখানে আপনাকে দিতে হবে, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা এখানে দিতে হবে, আপনার যে কোর্স, অর্থাৎ আমি কোন কোর্সের ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার আর নাকি আপনার সমন্বিত সিজিপিএ ফলাফল, সেটা আপনি এখানে চুজ করে দিতে পারবেন। কনসোলিডেট মানে সিজিপিএ ফলাফলটা। এরপর আপনার পরীক্ষার যে সালটা আছে সেটা আপনি এখানে দিবেন। তারপর আপনি এখানে যে লেখাটা দেখা যাচ্ছে এই ছবির মাঝে, সেটা ইন্টার দ্য কোড অ্যাবাভ হেয়ার, এখানে আপনি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করে দিলে যেটা হবে, সেটা হচ্ছে আপনি আপনার ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা তথ্য বিজ্ঞান এই পরীক্ষার যে ফলাফলটা, সেটা আপনার মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের ডিসক্রিপশন আপনি দেখতে পারবেন। মূলত এভাবে আপনি ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই পরীক্ষার ফলাফলটা দেখতে পারবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।